আমার তখন কত বয়স? এই 22-23 হবে। মা একটা শাল বুনছিল, বলতো রিটায়ারের পর বুড়ো হলে তোর বাবাকে দেব। অফিস ফেরত বাবা আনত বাক্স ভর্তি নানা রঙের সুতো। সূচের টানে সুতোগুলো হতো গোলাপ, লতা, পাতা, কলকা। বাবা বলতো, কদ্দূর গো, বুড়িয়ে গেলেও পাবো তো। চশমার উপর দিয়ে তাকিয়ে মা ছড়িয়ে দিত মৃদু হাসি। শালটা মার দেওয়া হয়নি। 10 দিনের টানা পরে নিয়ে চলে গেল মা। পরে রইল শেষ টান দেওয়া সুতো সমেত অগোছালো শাল। তারপর আমার বাসা বদল, কেটে গেছে বছর 5-এক। পৌষের সকাল, রোদ ভরা উঠোন, কপালে চশমা, চোখ দুটো বোজা। বাবা শুয়েছিল আরাম কেদারায়, আলগা হাতে মায়ের গীতা, গায়ে জড়ানো সেই শাল। ডাকলাম, বাবা। পড়ে গেল বই, বাকি সব চুপচাপ, সব চুপচাপ।